Z5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। সবাই একেবারে আমি যমুনা না জ্যোতি, এটা জানার জন্য উঠে পড়ে লেগেছে। কেন, কিসের জন্য? এত আগ্রহ সবার কিসের? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি শুনলাম যে একটা মেয়ের নাকি পোস্টমর্টম রিপোর্ট হাতে চলে এসেছে, তার নাকি ওই মর্গে মৃতদেহ দেখা হয়ে গেছে, তাকে নাকি দাহ করা হয়ে গেছে, তারপরেও এত এত তদন্ত কিসের? এত জানার আগ্রহ, এত উৎকণ্ঠা কিসের জন্য? ওই তাছাই বলে মেয়েটি, সে নাকি যমুনার বাবা, কি নাম, গঙ্গাটা, তার বাড়িতে নাকি গেছে, খুঁজতে গেছে যে আমি কে, যমুনা না জ্যোতি। আমি তো বুঝতে পারছি না, বাই এনি চান্স যমুনা ঢাকে ফিরে এলে ভয়টা কিসের আপনাদের? মানে ভয় পাচ্ছেন কোনো ভাবে? কি ভাবছেন, ধরা পড়ে যাবে? ফোন করেছিলেন তাই না? কি হলো, চুপ করে আছেন কেন আপনারা? আপনি আপনি শান্ত হন, আপনি শান্ত হন জ্যোতি। আমি আমি হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, শান্ত হন আপনি। বলছি তোমার চিকেনটা আমার সামনে খেয়ে দেখিও। আসলে যমুনা তো পিওর ভেজিটেরিয়ান ছিল, কোনোদিন নন ভেজ খেত না, তাই তুমি আমাকে চিকেনটা আমার সামনে খেয়ে দেখিও, কেমন? মিস্টার সঙ্গীত, আমার ক্যাবটা বুক করুন। আমি এখানে আর একটা মুহূর্ত টাইম ওয়েস্ট করবো না। তবে যাওয়ার আগে একটা কথা বলি, এই মেয়েটিকে আমি যদ্দূর দেখেছি, যদ্দূর বুঝেছি, এই মেয়েটি তাই পরিবারের কেউ নয়। তাও এখানে বসে বসে ফুকর দালালি করে যাচ্ছে। আমার এসব মুরব্বী আনে না, জাস্ট বসায় না। এই দাঁড়াও, আমি যতদূর জানি তুমি নাকি বেনারসে থাকো। হ্যাঁ, তো বেনারসে কি ওই ফকর দালালি, মুরব্বি আনা এইসব শব্দগুলো চলে, কথাগুলো চলে নাকি? আচ্ছা ম্যাডাম, আপনি কি ভাষাতত্ত্ববিদ নাকি? নয় না, লিমিটের মধ্যে থাকুন নিজে, সেটা ভালো হবে আপনার জন্য। আপনাদের যদি আমাকে নিয়ে এতটাই প্রবলেম হয় তাহলে বলে দিন আমাকে, আমি চলে যাচ্ছি, এক্ষুনি ক্যাব বুক করে চলে যাব, আমার কোনো প্রবলেম নেই। দাদা দাদা, আটকাও ওকে, নইলে কিন্তু বৌদিকে বাঁচানো যাবে না। Z5 এ বিনামূল্যে যমুনা ঢাকির সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।